হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার আজকে রেসিপিটি শুরু করছি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ফুলকপির বল খুবই মজাদার এই ফুলকপির বল কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন দেখে নি কীভাবে ফুলকপির বল তৈরি করা যায় ফুলকপির বল তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলো আমি আলাদা করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নেবো গ্রেটারের এই বড় অংশটি দিয়ে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে ছোটো অংশ দিয়েও করতে পারেন কিন্তু বড়টি দিয়ে করলেই সুন্দর হয় যাই হোক আমি এখন ফুলকপিগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা যদি গ্রেড করতে না চান সেক্ষেত্রে খুব মিহি করে কুচি করে নিলেও চলবে আমার ফুলকপিগুলো গ্রেড করা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে আমি এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেবো সেই গ্রেট করে রাখা ফুলকপিগুলো আর সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো প্যানেই ফুলকপি থেকে কিন্তু কিছুটা পানিও বের হয়েছে আমি এখন ঢাকটা দিয়ে ঢেকে প্রায় এক মিনিটের মতো রেখে দিচ্ছি এক মিনিট পরে দেখা যাচ্ছে যে ফুলকপি থেকে কিছুটা পানি বের হয়ে কিন্তু মোটামুটি ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং একটি বাটিতে নামিয়ে নিয়েছি দেখা যাচ্ছে ফুলকপির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এতে দিয়ে দিচ্ছি এক কাপ ধনে পাতা কুচি আর কিছু গুঁড়া মশলা এখানে আমি হলুদ গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো চাট মশলা কাবাব মশলা গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়ো সব কিছু আমি হাফ চা চামচ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু ফুলকপিতে কিন্তু এর আগে লবণ দেওয়া হয়েছে এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যেন সমস্ত মশলাগুলো সব জায়গায় সমানভাবে পড়ে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব একটি ডিম ডিমটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি ডিম দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবং দুই টেবিল চামচ বেসন চালের গুঁড়ো এবং বেসন দিয়ে আবারও একটু মেখে নিচ্ছে মেখে নেওয়া হয়ে গেলে আমি অল্প কিছু পরিমাণে নিয়ে আমি হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এই ঠিক এরকম আমি এভাবে প্রত্যেকটি ফুলকপির বল তৈরি করে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হবে তাই না এভাবে আমি প্রত্যেকটি ফুলকপির বল আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব আর এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি একে একে তৈরি করে রাখা ফুলকপির বলগুলো দিয়ে দিচ্ছি এবং প্রায় দুই তিন মিনিটের মতো আমি উলটিয়ে পালটিয়ে লালচে ব্রাউন করে আমি ফুলকপির বলগুলো ভেজে নেব একটা সাইড যখন হয়ে এসেছে তখন আমি উল্টে দিচ্ছি আরেকটা সাইডও সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য এভাবে আমি প্রত্যেকটি ফুলকপির বল সুন্দরভাবে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি ফুলকপির বলগুলো ভাজা হয়ে গেলে আমি এখন ফুলকপির বলগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং যে প্লেটে ফুলকপির বলগুলো রাখবো সে প্লেটে টিসু বিছিয়ে নিয়েছি যেন ফুলকপির অতিরিক্ত তেলটা শুষে নিতে পারে এভাবে আমি প্রত্যেকটি ফুলকপির বল তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল আমার ভীষণ মজার ফুলকপির বল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কী বলবো ভীষণ মজা যে খেয়েছে সেই প্রশংসা করেছে এত মজা আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসদের মাঝে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ